সে আমাদের চলচ্চিত্রের মানুষ, সেই একদিনে কিন্তু শাকিব খান হয়নি, তাই না? তাকে তিলে তিলে গড়ে কিন্তু আজকে শাকিব খান এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, শাকিব খানের এই অবস্থান। শাকিব খান অবশ্যই আমাদের গর্ব, চলচ্চিত্রের গর্ব। সে অনেক বছর থেকে কিন্তু আমাদের চলচ্চিত্রটা ধরে রেখেছে। তবে আমি শাকিব খানের কেন দোষ দিব? সে তো চাইবে, সে একজন শিল্পী, অবশ্যই ভালো বলবে, সে অবশ্যই। এতটা বছর কিন্তু সে কাজ করে যাচ্ছে একদম আনন্দের সাথে, সুনামের সাথে, তাই না? এটা আমাদের জন্য তো খুব গর্ব। তাই এটা অবশ্যই, যেটা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা ওনারা কিন্তু আরো শিল্পী বানাতে পারেন, করতে পারেন, তাই নয় কি? শাকিব খান অবশ্যই আমাদের দেশের জন্য গর্ব, আমাদের চলচ্চিত্রের জন্য গর্ব, আমাদের চলচ্চিত্রের পরিবারের একজন মানুষ। আমি খুব গর্ববোধ করি যে শাকিব খান আমাদের দেশে না বিদেশেও তার নাম ছড়িয়ে গেছে, ভালো করছে। আসলে শাকিব খান তুমি আরো ভালো কাজ করো, এটা আমাদের চলচ্চিত্রের জন্য, আমাদের জন্য খুব গর্ববোধ মনে করি আমি। অবশ্যই খারাপ লাগে যে আমরা যখন কাজ করেছি একদম সারা এই এফডিসিতে, সারা জায়গায় শুটিং হতো, প্রতিটি ফ্লোরে, প্রতিটি আপনার ঝর্ণা স্পটে, তখন তো আমি যখন এসেছি তখন ঝর্ণা স্পট ছিল, তখন একটা পুকুর ছিল, যাই হোক সে পুকুরে কাজ করেছি। পরবর্তীতে যখন ঝর্ণা স্পট হলো ওখানেও কাজ করেছি, সামনে দেখা যাচ্ছে বাগান, এখানেও কাজ করেছি। মানে পুরোটা এফডিসি চত্বর থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে সব জায়গায় কাজ চলতো প্রতিদিন, প্রতি সময়ে। তো এখন যখন দেখি না তখন অবশ্যই খারাপ লাগে, তবে এটা কখনো চাই নেই। যখন আমরা ছিলাম তখন এত ভরপুর ছিল এফডিসি, কাজ হয়েছে, তো এটাই স্বাভাবিক, এটা গ্ল্যামারের জগৎ, একজন যাবে একজন আসবে। তো এখনকার যে যুগটা, এখন কিন্তু এই এফডিসির এই পরিণতি হওয়া উচিত না, কারণ এখন ডিজিটাল পৃথিবীটা, ডিজিটাল জামানা। আপনার হাতের মুঠোয় কিন্তু পৃথিবীটা দেখতে পাচ্ছেন আমাদের যে ফোনের মাধ্যমে আর কি। তা সেখানে হলো কি যে সারা পৃথিবীর সব কিছু দেখতে পাচ্ছি। এখন আমাদের এফডিসি কিন্তু আস্তে আস্তে দেখছি যে আসলেই কি বলবো, যে হাহাকার। তো এই জিনিসটা কখনোই চাইনি। তো এটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এটা এই মুহূর্তে আমি বলতে চাই না, তারপরে বলতে হয় আর কি। যে কিছু বছর আগে যে ছবিগুলো হয়েছে, যে ভালগারিটি, কার্ড পিস, এগুলোর জন্য কিন্তু আমাদের দর্শক কিন্তু অনেক মানে দর্শক কিন্তু ফলমুখ হয় না, মুখ ফিরিয়ে নিয়েছে। তবে এখন কিছু কিছু ছবি হচ্ছে যেটা হলো আমাদের এফডিসি ডাইরেক্টররা কিন্তু ওই ধরনের ছবি করছে না, যেটা বাইরের তারাও ডাইরেক্টর, তারাও চলচ্চিত্র করছে বেশ, মানে গত মানে দুই তিন বছর আগে থেকে দেখছি, কিন্তু তারা শুধু প্রতি ঈদের জন্য ছবিগুলো তৈরি হয়। এটা তো চাই না, যে বারোটা মাস মাস হলে একটি বছর অন্তত 5-6টা ছবি তো হওয়া উচিত আমার মনে হয়, তাই না? আকালটা কেটে যাবে আমার মনে হয়, যে বাইরের যারা চলচ্চিত্রকার বা প্রডিউসার একটা ছবি বানাচ্ছে, বা ঈদের সময় হোক, যখনই হোক না কেন, ভালো ব্যবসা করছে, আমার মনে হয় যে আস্তে আস্তে দিনটা কেটে যাবে। আমি নিরাশ না, সোজা কথা, আসে না কেন সেই শিল্পীদেরকে জিজ্ঞেস করবেন, আমি কি করে বলতে পারি? আমাকে তো বলেছে, ইনভাইট করেছে, আমি তো এসেছি, তাই না? হয়তো এমনি করে অনেকেরই করেছে, হয়তো আসে না, হয়তো তাদের হয়তো কাজ আছে বা তাদের শারীরিক হয়তো প্রবলেম আছে, হয়তো এই জন্য আসতে পারে না, তাই না? কিন্তু এটা তো আমি বলতে পারবো না আসে না কেন, কারণটা কি? একটা চলচ্চিত্র দিবস হচ্ছে, এটা আমাদের গর্ব, আমাদের জিনিস, এটা আমাদের ঘর, আমাদের বাড়ি, তাই না? এটা আনন্দের বিষয়। তাই মনে করি অবশ্যই সরকারি তরফ থেকে তো অবশ্যই ইনভাইট করা হয়, তারপরে আমাদের যে সংস্থাগুলো আছে, সমিতিগুলো আছে, সবাই আমার মনে হয় যে করা হয়। হয়তো অনেকেই আসেন না, কেন আসেন না, এটা তো আপনারা প্রশ্ন করতে পারেন, এটা আমার তো বলতে পারেন।